সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম শবে বরাতের রাতে, নিসফে শাবানের রাতে মানবতার মুক্তির দূত আকায় নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন দুজাহানের সরদার আমাদের প্রেমস্পদ মাহবুব সাইয়্যিদিনা জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সমূহ, আল্লাহর রাসূল ওই রাতে কোন কোন আমল করেছেন, আমাদের কোন কোন আমলগুলো করা দরকার। সম্মানিত উপস্থিতি, জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে অর্থাৎ ওই রাতে প্রচুর পরিমাণ সময় লাগিয়ে নামাজে রত থাকতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামে পাকের তেলাওয়াতের ভিতরে মগ্ন থাকতেন, জিকির আসকারের ভিতরে মশগুল থাকতেন। এর প্রমাণ আমরা হাদিস খুললে পেয়ে যাই। আমি যদি প্রমাণ দিতে চাই তাহলে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিখ্যাত প্রসিদ্ধ হাদিস, যেই হাদিসটা আমরা পড়েছি আপনাদের কাছে পূর্বেও বর্ণনা করেছি, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মি জান একদা তার হুজরার ভিতরে বসে রইছেন, ইতিমধ্যে জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, আম্মা জানের হুজরার ভিতরে আসলেন। আসার পরে জামা খুললেন, খোলার পরে আবার তালাহুড়া করে আবার জামাটাকে পরিধান করলেন। জামা পরিধান করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জানের হুজরার থেকে বের হয়ে পড়লেন। আম্মা জান অবাক হয়ে গেলেন, মনে মনে ক্রোধে ফেটে গেলেন, কারণ রহমাতুল্লিলের আগমনের জন্য প্রত্যেকে অধীর আগ্রহে চাতকের মতো চেয়ে থাকতো আল্লাহর রাসূলের সহধর্মীগণ আসলেন চলে গেলেন। উনি রাগান্বিত হয়ে গেলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু হাঁটলেন, যে ওনার মনের ভিতরে আম্মা জানের মনের ভিতরে একটা মানে অন্যরকম ধারণা এসে গেল যে হয়তো আমাকে ডিনাই করেছে, আমাকে উপেক্ষা করেছে। আমাকে উপেক্ষা করে তিনি অন্য আল্লাহর রাসূলের স্ত্রীদের কাছে চলে গেছেন, তাই আল্লাহর রাসূলকে অনুসন্ধান করার জন্য, আল্লাহর রাসূলকে খোঁজার জন্য তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। ঘর থেকে বের হওয়ার পরে তিনি খুঁজতে খুঁজতে দেখলেন মদিনাতুল মুনাব্বারার পাশে, আমরা জানি যারা হজ করতে গিয়েছি, জান্নাতুল বাকি যে বরকতময় এক মাকবারা কবরস্থান আছে যেখানে শহাদাদের কবর, জিন্নুরাইন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুয়ের কবর, অনুরূপ ভাবে আল্লাহর রাসূলের সাহাবীদের কবর যেখানে স্থাপিত, ওই জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের এই মোবারক রজনীতে তিনি আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাদের আমার সাহাবীদেরকে মাফ করে দাও, শহীদদেরকে মাফ করে দাও। আম্মা জান পিছন থেকে আল্লাহর রাসূলকে দেখলেন, দেখার পরে আবার তালাহুড়া করে নিজেকে সংকুচিত করে লজ্জিত হয়ে তিনি আবার হুজরার ভিতরে ফেরত আসলেন। আম্মা জান বলতেছেন, আমি যে খুব তালাহুড়া করে আসছি এ কারণে আমার বুকটা ধড়ফড় করতেছিল, তো এই ধড়ফড় করা শেষ হয় নাই, অস্থিরতা শেষ হয় নাই, এর ভিতরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে চলে আসলেন। আসার পরে আমার অবস্থা যখন এমন দেখলেন, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমার এমন অবস্থা কেন হলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন।
আল্লাহর রাসূল বললেন আয়েশা তুমি কি জানো না আয়েশা আজকে এমন এক গুরুত্বপূর্ণ রজনী শাবান মাসের 15 তম রাত এই রাতটা এত বড় গুরুত্বপূর্ণ এক রাত যেই রাত অত্যন্ত আল্লাহর কাছে মাকবুল এক রাত এই রাতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে ইস্তিগফার পড়বে নামাজ পড়বে যতগুলো ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ইবাদতগুলোকে কবুল করবেন তবে কয়েক শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না তার ভিতরে এক নম্বর হলো মুশরিক যারা শিরক করে আল্লাহর সাথে আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়ান আবাদা তোমরা আল্লাহর সঙ্গে কখনো কখনো তোমরা শিরক করবে না আল্লাহ তো এক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহুস সামাদ আল্লাহ ওয়া মুখাবিক্কি আল্লাহ কারো মুখাবিক্কি না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আল্লাহর সমকক্ষ কেউ নাই হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম খবরদার খবরদার আমার সন্তান আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না শিরক অত্যন্ত ভারী একটা গুনাহ যারা শিরক করে আল্লাহর সঙ্গে তারা ওই রাতে আল্লাহর দরবারে মাপ পাবে না তাদের ইবাদত কবুল হবে না বন্ধুগণ শিরকের আলোচনা অনেক লম্বা এখানে আমি শিরকের আলোচনা করব না আমার একমাত্র উদ্দেশ্য হলো শবে বরাতের রজনীর আলোচনা করা দুই নম্বর হিংসুক যারা হিংসা করে তাদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না আপনারা জানেন যার হৃদয়ের ভিতরে জাররা পরিমাণ হিংসা থাকে তার ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না তাকে আল্লাহ জান্নাত দান করবেন না তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় তাদের ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না এরপরে টাকনুর নিচে আহা এখন আমাদের যুবক সম্প্রদায় জিন্সের প্যান্ট পরে টাকনুর নিচে দেয় বিভিন্ন পুরুষদের জন্য টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে আল্লাহর রাসূলের হাদিসের ভাষায় এদেরকে বলা হয় শাহেন এই শাহেনদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মোবারক রাতেও কবুল করবে না আমার সম্মানিত হাজিরিন যারা মাতা পিতার অবাধ্য হয় যারা মা এবং বাবাকে শ্রদ্ধা করে না ভালোবাসে না যারা মা এবং বাবাকে সম্মান করে না যারা মা এবং বাবার খিদমত করে না তারা যতই ইবাদত ওই রাতে করুক যত দোয়াই করুক তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর স্থানে গেছেন জিয়ারত করার জন্য আমার বন্ধুগণ কবর স্থানে যান যাওয়া সুন্নাত ওই রাতে কেন অন্য রাতেও যাওয়া যায় দিনেও যাওয়া যায় কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সুন্নাত কবরের কথা বেশি মনে পড়বে তবে বন্ধুগণ যারা কবরের ভিতরে মোমবাতি জ্বালায় যারা বেদাতি কার্যক্রম করে যারা কবরকে সুসজ্জিত করে যারা কবরকে আলোকময় করে আলোর দ্বারা সুসজ্জিত করে যারা শবে বরাতের রাতে হালুয়া আর বিরিয়ানি নিয়া কোরমা আর পোলাও নিয়া ব্যস্ত থাকে যারা মসজিদকে সুসজ্জিত করে আলোক সজ্জা করে এদের ব্যাপারে আল্লাহর রাসূলের কঠিন হুঁশিয়ারি তারা গুনাহগার ওই রাতের সমস্ত বরকত থেকে তারা মাহরুম হবে মাহরুম হবে মাহরুম হবে আমার বন্ধু ওই রাতে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন আমি আমার আলোচনার শেষের দিকে আমি বলবো কোন ধরনের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোন ধরনের ইবাদত আল্লাহর কাছে ওই রাতেও গ্রহণযোগ্য আমরা যেটাকে মানে ইবাদত মনে করি আসলে সেটা শয়তানের এক ধোঁকাও হতে পারে এই জন্য আল্লাহর রাসূল হলো আমাদের আদর্শ আল্লাহর রাসূলের সাহাবী আমাদের আদর্শ আল্লাহর রাসূলের কোরআন আল্লাহর রাসূলের সুন্নাহ আমাদের আদর্শ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমাদের আমল হয়ে যায় তাহলে সেই আমল আমাদের জন্য কার্যকর আর কোরআন এবং
সুন্নার বাহিরে যদি আমাদের আলোচনা আমাদের আমল চলে যায় সেটা হলো একটা সাজ একটা মডেল যদি এটার সাথে মিলে আমাদের আমল গ্রহণযোগ্য হবে যদি এটার সাথে না মিলে আমাদের আমল গ্রহণযোগ্য হবে না এই জন্য আমরা যে শবে বরাতের ভিতরে বিভিন্ন ধরনের বিদআতী কার্যক্রম করি যেমন কেউ কেউ হালুয়া পাকায় রুটি পাকায় বাড়িতে বাড়িতে বিলি করে এটা সম্পূর্ণ বিদআত এক নম্বর দুই নম্বরে আমরা শবে বরাতের ভিতরে আমাদের এলাকা মসজিদ বন্দরে শহরের ভিতরে মসজিদগুলোকে আলোকসজ্জা করি সম্পূর্ণ বিদআত তিন নম্বরে আমরা এই শবে বরাতের রাতে আমরা বিভিন্ন ভাবে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়া ধুমধাম অনুষ্ঠান করি আমরা খাদ্য পরিবেশন করি সম্পূর্ণ বিদআত আমরা শবে বরাতের রাতে বিভিন্ন ভাবে আমরা বিদআতী কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাই আমার বাবার কবর আমার বোনের কবর আমার মার কবর আমার দাদির কবর আমার দাদার কবরকে আমরা আলোকসজ্জা করি এটাও সম্পূর্ণ বিদআত মোমবাতি জ্বালাই এটা সম্পূর্ণ বিদআত মাজারে গিয়ে আল্লাহর নাফরমানি করি এটাও সম্পূর্ণ বিদআত একটা মৃত্যু মানুষ আপনাকে কি দিতে পারে যে আল্লাহর রহমতের আশায় থাকে মাজারে যাওয়া সম্পূর্ণ বিদআত সম্পূর্ণ বিদআত সম্পূর্ণ বিদআত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোসার শরিয়াত বোসার এবং বুঝে আমল করার তৌফিক দান করুক আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু